স্বামী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণ করার চেষ্টার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযুক্ত যুবক। স্বামী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে এক গৃহবধূর ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ করার চেষ্টায় অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি শান্তিপুর থানা এলাকার এক পরিবারের। ওই পরিবারের গৃহবধূর অভিযোগ, গতকাল রাতে তার স্বামী বাড়িতে ছিলেন না, হঠাৎই প্রতিবেশী এক যুবক তার ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। ওই গৃহবধূ চেঁচামেচি করতেই ছুটে আসে পরিবারের লোকজন, এরপর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ওই যুবক। গতকাল রাতেই ওই গৃহবধূর পরিবার ওই প্রতিবেশী যুবকের বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। রাতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ। জানা যায় ধৃত যুবকের নাম সরজিৎ বিশ্বাস। বৃহস্পতিবার অভিযুক্ত যুবককে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। যদিও স্বামী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে গৃহবধূকে ধর্ষণ করার চেষ্টার ঘটনায় ব্যাপক আতঙ্ক ওই গৃহবধূর পরিবার, এছাড়াও এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সবাই বেরিয়েছে, আমার স্বামীও ছিল না, দেওয়াও ছিল না বাড়িতে। সেই ফাঁকে আমি ঘুমাচ্ছিলাম, আমার ঘরের দরজাটা খোলা ছিল, আবদাল করা ছিল, তারপরে আমার সাথে হাতা আমার গায়ের উপর ওঠার চেষ্টা করে আমি তাকে ভগ্ন করে লাঠি মেরে সরিয়ে দিই। সরিয়ে দেওয়ার পরে ও এসে আমার নাকমুখে লাঠি মারে, যে আপনার সাথে রুম নম্বর করার চেষ্টা করেছে সে কি আপনি প্রতিবেশী? হ্যাঁ, সে আমার পেছনে দাঁড়িয়ে। এ কি প্রথম নাকি আগে কখনো এই ধরনের ঘটনা ঘটছে? কি চাইছেন আপনি এখন? আমি চাইছি যেন বের না হয়, যেন একটু শাস্তি পায়, যেন আর ভবিষ্যতে এরকম না করার চেষ্টা করে। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।